আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে মটন কিমা আলু দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করেছি। এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে, আপনারা একবার বাড়িতে বানাবেন। এই রান্নাটা আমি কীরকম করে করছি, কী কী নিচ্ছি দেখুন। আমি এখানে 700 গ্রাম মটন কিমা নিয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। 500 গ্রাম আলু ধুয়ে এরকম সাইজের কেটে নিয়েছি। পেঁয়াজ আমি ধুয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ধনে পাতা আমি কুচিয়ে ধুয়ে নিয়েছি। বাটি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। কিছু মশলা আমি গোটা শুকনো খোলায় ভেজে নেবো, আপনারা দেখুন কী কী নিচ্ছি। মশলা ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেবো। প্রথমে আমি 6টা কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো গোটা। 3টে ছোট ছোট টুকরো দালচিনি দিয়ে দেবো। 5টা আমি ছোট এলাচ দিয়ে দেবো। 2টো আমি বড় এলাচ দিয়ে দেবো। 6টা লং দিয়ে দেবো। কিছুক্ষণ এটা আমি ভালো করে ভেজে নেবো। এখন আমি ভেজে নিয়েছি, এর মধ্যে 1 চামচ গোটা ধনে দিয়ে দেবো। গোটা জিরে 1 চামচ দিয়ে দেবো। সব একসাথে আমি ভালো করে ভেজে নেবো। বন্ধুরা সব একসাথে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এটা ঠান্ডা করে মিক্সির জারে আমি পিষে নেবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নেওয়ার জন্য আমি তেল ঢেলে দিচ্ছি। আমি এতটা তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুটা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, কড়ার মধ্যে একটু চাইয়ে দেবো। এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো। এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে। দেখুন বন্ধুরা, আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেবো। শুকনো মশলাটা আমি পিষে নিয়েছিলাম, বাকি মশলা আমি রাঁধতে রাঁধতে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এখন বন্ধুরা এই তেলের মধ্যেই আমি রান্না করে নেবো। প্রথমে আমি 3টে তেজপাতা দিয়ে দেবো, পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে। এখন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। আদা রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে মটন কিমাটা দিয়ে দেবো। এর মধ্যে আমি 2 চামচ নুন দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন নুনটা। কিমাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেবো। বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, মটন কিমা থেকে কতটা পানি বেরিয়েছে। মটন কিমা পানিটা আমি কষিয়ে পুরো শুকনো শুকনো করে নেবো, তারপর আমি মশলা দেবো। এখন বন্ধুরা মটন কিমা থেকে যে পানিটা বেরিয়েছিল পুরো একদম শুকনো শুকনো করে নিয়েছি। এর মধ্যে কী কী মশলা দিচ্ছি আপনারা দেখুন। প্রথমে আমি গোটা মশলাগুলো গুঁড়িয়েছিলাম ওইটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন। 1 চামচ ভর্তি ভর্তি করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ভর্তি ভর্তি করে ভাজা ধনে গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে অল্প আমি পানি দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। দেখুন বন্ধুরা, মটন কিমাটা আমি কষিয়ে নিয়েছি ভালো করে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন। এর মধ্যে আমি টমেটোর কুচুনো দিয়ে দেবো। এর মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দেবো। অল্প পানি দেবো আমি, বেশি দেবো না। ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দেবো। আলু ভাজাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আলুটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি,
এর মধ্যে আমি অল্প পানি দেবো, বেশি পানি দেবো না। এই রান্নাটা আমি পুরো একদম মাখা মাখা করব। আমি এতটাই পানি দিয়েছি, 15 মিনিটের মতন ঝোলটা ফুটিয়ে নেব, ততক্ষণ আলুটা অল্প কাঁচা আছে, সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, ভালো করে ঝোলটাও ফুটে গেছে, আর দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে, এর মধ্যে আমি ধনে পাতা কুচানো দিয়ে দেবো। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা মটন কিমা মটরশুঁটি আলু দিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই কালার দেখুন কত সুন্দর এসেছে, খেতেও অতটা টেস্টি। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন কেরকম হয়েছে। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।